20 এপ্রিল 2023 অর্থাৎ বৃহস্পতিবার অমাবস্যা তিথিতে হতে চলেছে 2023 সালের প্রথম সূর্যগ্রহণ। বাংলা তারিখ অনুযায়ী 1430 বঙ্গাব্দের 6ই বৈশাখ। এই সূর্যগ্রহণ থেকে সাবধান, যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। বছরের প্রথম সূর্যগ্রহণকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু চিন্তিত রয়েছেন সকল জ্যোতিষবিদরা, কারণ এই সূর্যগ্রহণের প্রভাবে এই বছর কিন্তু চারটে রাশির জাতক জাতিকাদের উপর পড়বে খারাপ প্রভাব। বিশেষ করে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সতর্ক। তো ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং ঠিক কোন সময়ে শেষ হবে, এই গ্রহণের সূতককাল কী রয়েছে, তারই সাথেই এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কী কী করবেন এবং কী কী করবেন না, এই বিষয়ে জ্যোতিষবিদ তথা গবেষকরা কী কী নিয়মকানুন আপনাদেরকে মানতে বলছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, 2023 সালে মোট চারটি গ্রহণ হতে চলেছে, তার মধ্যেই কিন্তু রয়েছে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। এই সূর্যগ্রহণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আটলান্টিক মহাসাগরীয় তীরবর্তী অঞ্চল, জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড এই সব জায়গা থেকে দেখা যাবে। ভারত এবং বাংলাদেশ থেকে গ্রহণ দেখা না গেলেও সকলের উপরেই কিন্তু এই গ্রহণের প্রভাব পড়তে চলেছে। এই সময় আপনারা ছুরি, বটি, কাঁচি বা যে কোনো ধারালো বস্তুর থেকে দূরে থাকবেন, এই সময় সেলাই করা উচিত নয়। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নেবেন এবং স্নান করার পাশাপাশি দরিদ্র ব্যক্তি বা পশু পাখিদেরকে খাবার অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করুন, তাতে কিন্তু আপনার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে পারে। অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ সংঘটিত হবে। সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই কিন্তু শুরু হয়ে যায় সূতককাল। এই সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ চলাকালীন সময় পর্যন্ত সকলকেই কিন্তু নিয়মকানুন পালন করতে হবে। ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে ইংরেজি 20 এপ্রিল 2023 সাল এবং বাংলা 6ই বৈশাখ 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার। গ্রহণ শুরু হচ্ছে মেষ রাশিতে, সকাল 7:04 শুরু হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর 12:29। একটানা গ্রহণ চলবে 5 ঘন্টা 24 মিনিট পর্যন্ত। বছরের প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে সংঘটিত হচ্ছে ইংরেজি 20 এপ্রিল 2023 সাল এবং বাংলা 6ই বৈশাখ 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার। গ্রহণ শুরু হচ্ছে মেষ রাশিতে, সকাল 7:34 শুরু হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর 12:59। একটানা গ্রহণ চলবে 5 ঘন্টা 24 মিনিট পর্যন্ত। এই সূর্যগ্রহণ আংশিক কুণ্ডলাকার পূর্ণ সূর্যগ্রহণ অর্থাৎ হাইব্রিড সূর্যগ্রহণ, আর এই সূর্যগ্রহণ 100 বছরে একবারই হয়।